তো আজকে হচ্ছে আমার ছাদ খাওয়া, অনেক কিছু আইডিয়া মানে দেখো ছাদ মানে 5 রকমের ফল, 7 রকমের সবজি টবজি করছে পুরো মা কাকি টাকি করছে সবাই। দেখো কত কিছু মুখের পাশে সাজিয়ে দিছি আর এখানে, আর তোমার দাদার আর এখানে আসা যায় না, মোর ভাই বর্তমান এখানে আছে ভিডিও করবে, আর মোর ছোট ভাই আর এখানে এনে হলো মোক খোয়া দিবে। অনেক কিছু আর এখানে আছে যে 5 রকমের 7 রকমের এটা মিষ্টি নিয়ে, 7 রকমের মিষ্টি, এটা পায়েস পিঠা, তারপরে হচ্ছে পনিরের তরকারি, 5 রকমের ফল, এটা হচ্ছে শাখা আর পলা আছে, আর এই যে আলতা, তারপরে হচ্ছে সিঁদুর, এটা মানে মোর ভাই হলো মোর হাতত তুলি দিবে না কোটে দিবে মুই জানো না, ভাই হোক দিলুম বর্তমান তুলি দিবে বলে ভাই বলে কত নিয়ম মেলা কিছু নিয়ে ধান ডুববে কত কিছু আনি লাগছে। বেশি কথা না কয়ে চলো মুই এটা এটা খাইয়া নাও টপটক, মানে খিদে লাগছে পুরো সকাল থেকে উপে এসে আসো কিছু খাং মাই এলাও, আর ভাই বর্তমান ভিডিও করে লাগছে চলো। সাদের আয়োজন চলছে, এটি 5 জন বসে খায় আর কি আমার নিয়মে আর কি। এই যে ওই ভাবছিলাম যে তোমার বুদ্ধি হয়তো একলাই খাবি আসলে তাহলে ভাত, পরে দেখি দিচ্ছ সকাল মিলে খাও খাও কিরে তাগুড়ি খেতা সমীর খার বাবু সমীর বীর বাচ্চা নেই দেখো সমীর ভাবে তোমরা খাওয়া না তারপরে দেখি আস্তে আস্তে চাপ বাই লেগছে ধাপ বাই লেগছে, আর কাকু নিমন্ত্রণ দিয়ে পাবে তার জন্য খারাপ পান না, কেন নেক্সট আরো বড় বড় প্রোগ্রাম আসলে তখন অবশ্যই নিমন্ত্রণ পাবেন, আর কালকে একদম সময় পাকানি গালাগুলো ভাঙে অবস্থা টাইট হয়ে গেছে কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে শাড়ি দিলাম, ওই জন্য কাউকে নিমন্ত্রণ দেয় নাই, হয়নি কাউকে কাউকে কখনো একদম বুঝছেন তো, নেক্সট টাইম অবশ্যই সকালে কোয়া হবে, আর আজকের জন্য এইটুকু ভিডিও রাখি দেখ, মাথায় এমনি বেশি লাগছে।